কেন্ডিডেটটা জিম আছে তাকে মারধর করা আছে, মাথা ফাটিয়ে দেওয়া আছে। না না দেখুন, ক্যান্ডিডেটকে কাউকে মারা ধরা হয়নি, ক্যান্ডিডেট বলতে না, ওদের পার্সোনালি কিছু আছে। মানে ধরুন যেটা আমি শুনেছি, ক্যান্ডিডেট আপনি জিজ্ঞাসা করুন, ওকে কেউ ওর বাড়িতে কেউ যায়নি, কিছু হয়নি। ওদের পার্সোনালি কিছু দোকান ফোকান নিয়ে ঝামেলা ছিল, ওইটা নিয়ে কাল রাগা হচ্ছে যে গালাগালি হয়েছে নিজেদের মধ্যে, গেছে ওকে ডেকেছে, তারপর গেছে ওখানে ঝামেলা হচ্ছে, আর কিছু হয়নি। পলিটিক্যালি এটা কোনো ই নেই, ইস্যু নেই। হরেরাম তেওয়ারি যিনি আছেন তার বিরুদ্ধে অভিযোগ করছেন, তিনি গিয়ে ওদের মারধর করেছেন। না আমাদের 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 হরেরাম তিওয়ারিতে সুকুল চাই এই যে দাঁড়িয়েছে, হরেরাম তো দাঁড়ায়নি, সুকুল দাঁড়িয়েছে, ও ওইখানে হরসারিতে প্রচারেই গিয়েছিল, প্রচারে হিসাবে ওরা একটা দুশ্মনী শুরু থেকে আছে একটা নিজেদের মধ্যে, ওই হিসাবে হয়েছে। এটা তো পলিটিক্যাল কিছু নেই, পলিটিক্যাল আমি জানি। তৃণমূলের যিনি আপনাদের লোক আছেন ওইখানে, আপনাকে গতকাল যে রাত্রেই জানিয়েছেন, আমাকে জানিয়েছেন, আমি আমি বললাম আমরা দুজন দু পার্টিকে নিয়ে বসবো, অসুবিধা হয়েছে, পার্সোনালি দুশ্মনী পলিটিক্সতে নিয়ে আসার দরকার নেই। এটা আমি ওনাকেও বুঝালাম, হরেরাম তিওয়ারিকে বুঝালাম, বুঝেছে ওরা, কালকে আমরা বসবো একবার পাড়াতে বসে ঠিক করবো। ওরা বলছে কিছু যদি সুরাহ না হয় তাহলে তারা ভোট বয়কট, ভোট বয়কট করবে, এখানে তৃণমূলকে ভোট দিবে না। না না এটা আমার নলেজে নেই, আমি দেখছি, এটা অসুবিধা হবে না, আমরা মিটিয়ে নেবো, নিজেদের মধ্যে মিটিয়ে নেবো, এখন ব্যাপার।